হ্যালো, আমরা বাংলা ফাইভ। আমি আনাফ খান, অনেক বাংলা ফাইভের লিড গিটারিস্ট। আমাদের ব্যান্ডের শুরুটা 2016 সালে। 2016 সালে বেসিক্যালি একটা লাইভ শো করতে গিয়ে আমাদের ব্যান্ডের সবার সাথে, সবার ওই দিনে ফার্স্ট ডে পরিচয় হয়েছিল। তারপর লাইভ করার পর উই থট লাইক যে আচ্ছা, সামথিং ইজ হ্যাপেনিং। সো আমরা 2019 অ্যালবাম লঞ্চ করি। রিসেন্টলি আমরা এই সুইস এম্বাসি, মানুষের জন্য ফাউন্ডেশন এবং সল ক্রিয়েটিভসের আন্ডারে এই নদী রক্স নামে একটা প্রজেক্ট করছি, যে প্রজেক্টের ইনিশিয়েটর হচ্ছে আমাদের সবার প্রিয় শারমিন সুলতানা সুমি আপু। সো সুমি আপু আমাদের সাথে যখন প্রথম কন্ট্যাক্ট করলো, নদী নিয়ে এরকম একটা প্রজেক্ট হইতেছে, সো উই আর ভেরি এক্সাইটেড। বাংলা ফাইভের সবাই আমরা মানে এটা নিয়ে চিন্তা করতেছিলাম যে কীভাবে এটাকে একটু মানে আলাদাভাবে চিন্তা করা যায়। পশুর বাংলাদেশের দক্ষিণে বাগেরহাট আর খুলনার মাঝামাঝি জায়গার একটা নদী। এই নদী খুলনা দিয়ে বাগেরহাট হয়ে সুন্দরবনের ভিতর দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিলছে। এই নদীর মাঝখান দিয়ে যখন যাওয়া হয় তখন দুই পাশের ভিউ ইজ মানে এটার কোনো মানে এটা যে না দেখছে এটার মানে এটা ডেসক্রিপশন দিয়ে বোঝানো যাবে না, এটা অনেক বেশি সুন্দর। সো পশুর নিয়ে আমরা নতুন একটা গান করতেছি। এই গানটা আশা করি সবার অনেক ভালো লাগবে। আর ডেফিনেটলি সুমি আপু যেহেতু এটার ইনিশিয়েটার হিসেবে আছে, কোয়ালিটি কন্ট্রোলের দিক থেকে উনি অনেক বেশি স্ট্রিক্ট, ডেফিনেটলি ভালো কিছু একটাই হবে। সো আপনাদের সবার কাছে এটার জন্য শুভকামনা আশা করি আমরা, এবং দোয়া করবেন আমাদের জন্য। আর হোপ ফর দ্য বেস্ট। পশুর রক্স।